দর্শক, আমি এখন আছি একটা রিয়েল বাঘের সাথে। আমি ওর সাথে কেন দেখা করতে আসছি জানেন? কারণ এই বাঘটা অনেক কষ্ট পেয়েছে, কারণ এই বাঘের ছবি আমরা ব্যবহার করে রয়্যাল বেঙ্গল টাইগার সেজে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম, কিন্তু মরা বাঘের মতো ফিরে এসেছি। তাই আজকে ওকে শান্ত করতে আমি থাইল্যান্ডের টাইগার পার্কে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রয়্যাল বেঙ্গল টাইগার। এটা অবশ্য বেঙ্গল টাইগার না, এটা হচ্ছে থাই টাইগার। রাগ করে আছে, বাংলাদেশের সাথে রাগ করে আছে, কারণ ওর ছবি আমরা ব্যবহার করি টাইগার সাজিয়ে, কিন্তু আসলে আমরা বিড়ালের মতো ফিরে আসি। আর ইউ এক্সাইটেড? আর ইউ এক্সাইটেড? ও, ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ না? হ্যাঁ, খুব খেলা করেছি। তুমি ঠিক এবার বুঝলে আসার পর তাম্মাম অলরেডি বাঘের সাথে খেলা করতে প্রবেশ করে ফেলেছে। তাম্মাম ভয় পাচ্ছে। বাদন ভয় পাইছে। বাঘ ভাই, আপনি কি রাগ করছেন? রাগ করেন না, আগামীতে আমরা তো প্রতি নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করবো, আপনি রাগ করবেন না। হ্যাঁ, এদিকে একটু তাকান, আমি বাংলাদেশ থেকে এসেছি আপনার সাথে দেখা করতে, আপনার কাছে সরি বলতে যে আমরা আপনার চেহারা ব্যবহার করে বাঘের গর্জন দিই, কিন্তু বাস্তবে শিয়ালের মতো আমাদের অবস্থা। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আমাদেরকে এটাই দেখিয়েছে। ভাই একটু একটু তাকান না ভাই, আপনার কাছে বহু দূরে বহু কষ্ট করে এসেছি। হ্যাঁ, আপনার কাছে আপনাকে দেখতে, আপনাকে শান্ত করতে, আপনাকে সান্ত্বনা দিতে বহু দূরে এসেছি, সেই বাংলাদেশ থেকে থাইল্যান্ডে কি বলে টাইগার পার্কে এসেছি। অনেক সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে, অনেক অর্থ ব্যয় হয়েছে। ভাই একটু তাকান না ভাই। না রে ভাই, তাকাইবে না, বাঘে তাকাবে না, তার কারণ উনি অনেক কষ্ট পেয়েছে। আমরা বাঘের মতো গর্জন দেই, আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো, এই বিশ্বকাপে এই করে ফেলবো, সেই বিশ্বকাপে সেই করে ফেলবো। এবার এত বড় একটা সুযোগ ছিল, সেই সুযোগটাও হাতছাড়া করলো। আফগানিস্তানের দিকে তাকা, কি করছে আফগানিস্তান? যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, নেই কোনো অর্থ, নেই কোনো শক্তিশালী ক্রিকেট সংগঠন, কিন্তু তারা আজকে কোথায়? আর আমাদের অর্থের অভাব নেই, আমাদের টাকার অভাব নেই, আমাদের কোনো কিছুর অভাব, আমাদের সাকিব আল হাসান আছে, আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, কিন্তু ফলাফল জিরো। তো এই জিরো ফলাফল নিয়ে আমরা আর কত সন্তুষ্ট থাকতে হবে আমার জানা নেই। তো কি আর বলবো, আমরা তো ওই যে নেক্সট ওয়ার্ল্ড কাপ করি, যে নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো করব, তো সেটার অপেক্ষায় আছি নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই পর্যন্ত আমি বাঘ আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে শান্ত করে এসেছি। উনি শান্ত হয়েছেন, তবে চেহারা দেখাননি, কষ্ট পেয়েছেন। তো সেই কষ্টের দ্বার প্রান্তে দাঁড়িয়ে
বিদায় নিচ্ছি আজকে টাইগার পার্ক থেকে, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে।